আমাদের ডিস্ট্রিক্ট ইমাম আমাদের এলসি সাহেবরা বলেছেন, কলকাতা ডিস্ট্রিক্ট ইমাম বা সমস্ত বক্তারাও বলেছেন, আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা সেটা দেখাচ্ছেন লাইভ টেলিকাস্টের মাধ্যমে। মূলত আজকের সাম্প্রদায়িক শক্তিকে রোখার জন্য, ইমাম মুয়াজ্জিনদের বিভিন্ন দাবি দাবার জন্য, ইমাম মুয়াজ্জিনরা যে ন্যায়সঙ্গত এবং বাস্তবসম্মত যে দাবিগুলো উঠে আসছে সেইগুলো আমরা যাতে খুব সুন্দরভাবে মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যথাযথ জায়গায় পৌঁছে দিতে পারি, তার জন্য কিন্তু এই কনভেনশন। কতজন ইমাম মুয়াজ্জিন আমাদের বারাসাত টুতে? অ্রোস 250 মতো ইমাম মুয়াজ্জিন আছে, 250-300 মধ্য দিয়ে এই কমপ্লিট হলো। এটা বারাসাত টুর 7টা পঞ্চায়েতে আজকের এই ইমাম মুয়াজ্জিন কনভেনশন হয়েছে। আর কত জায়গায় প্রোগ্রাম করব? 22টা বোলাকে করছি, 22টা বোলাকে করব, আজকের 10টা কমপ্লিট হলো। ওই তো আপনারা শুনলেন বিভিন্ন বক্তার মাধ্যমে যে ইমাম সাহেবরা যেটা বলছেন অবশ্যই ন্যায়সঙ্গত কথা বলছেন, সেগুলো অবশ্যই মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন, আগামী দিনে অবশ্যই তিনি রাখবেন। একটু ধৈর্য দিতে হবে, ওয়েট অ্যান্ড সি।